পাশে রুমটাও খুব সুন্দর, অনেক বড় আর গোছানো। রোশনি রুমটায় চোখ বুলিয়ে দেখছিল। তখনই ওর চোখ যায় বেডের পাশের একটা দেওয়ালে, দেওয়ালটাতে বড় একটা কালো কাপড় টানানো। রোশনির মনে কৌতূহল জাগলো কাপড়টার পেছনে কি আছে তা জানার। ও হাত দিয়ে কাপড়টা একটু সরাতেই যাচ্ছিল, তখনই ইয়াস এসে ওর হাতটা ধরে ফেলে। ইয়াস, কি করছো তুমি? রোশনি, না মানে এই জায়গাটা ঢাকা কেন? ইয়াস রোশনির হাতে চুমু খেয়ে বলল, সময় আসলে আমিই তোমাকে জানাবো এটার পিছনে কি আছে, কিন্তু এর আগে তুমি আর ধারের কাছেও আসবে না। রোশনি অবাক হয়ে ইয়াসের কথাগুলো শুনছিল। এটার পিছে কি এমন আছে যা ও এখন দেখতে পারবে না? রোশনি আর বেশি কথা বাড়ালো না। রাতে রোশনি ইয়াসের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, এই 7-8টা মাসে কি হয়ে গেল তার এই ছোট্ট জীবনটার সাথে। আসলেই তার ভাগ্যটাই খারাপ, যাকে চাইল তাকে পেল না, আর যাকে চায় তাকে সে মানতে পারছে না। প্রচুর ক্লান্ত লাগছে তার, আর খেলতে পারছে না এই মানিয়ে নেওয়ার খেলাটা। প্রথমে মা বাবার ওর ভালোবাসার মানুষগুলো চলে যাওয়ার পর মামাদের বাসায় থাকতে শুরু করলো, তারপর শুরু হয়ে গেল মামির অত্যাচার। এরপর মামার মুখের দিকে তাকিয়ে নাহিদকে মেনে নেওয়া, আর এখন এই লোকটা। কিন্তু অবাক করে দেওয়ার বিষয় হলো এটা যে এত কিছুর পরেও সে ইয়াসকে কিছু বলতে পারছে না বা রাগ দেখাতে পারছে না। রোশনি চোখ বন্ধ করে এগুলো ভাবছিল, তখনই পেছন থেকে ইয়াস এসে ওকে জড়িয়ে ধরে। রোশনি বুঝতে পেরে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বরাবরের মতোই ইয়াসের সাথে পেরে উঠতে না পেরে শান্ত হয়ে যায়। ইয়াস, এখানে বসে কি ভাবছো সুইটহার্ট? রোশনি, আমাকে কি একটু একা থাকতে দেওয়া যায় না? ইয়াস, দূর, বিয়ে কি কেউ একা থাকার জন্য করে নাকি? রোশনি চুপ হয়ে গেল, কারণ ও জানে এখন ইয়াসের সাথে তর্ক করে লাভ নেই। ইয়াস, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রোশনি ভ্রু কুচকে তাকালো। ইয়াস, ওয়েট বলেই ইয়াস উঠে বাহিরে চলে গেল। তারপর কিছুক্ষণ পর হাতে মিডিয়াম সাইজের একটা প্লাস্টিকের বালতি নিয়ে আসলো। রোশনি, এটা কি? ইয়াস, বলছি, ওয়েট বলে ইয়াস বালতিটা নিচে রেখে দিল। ইয়াস, দেখি তোমার হাত দুটো দাও তো। রোশনি, মানে? ইয়াস, যা বলছি তাই করো। রোশনি হাতটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে ইয়াস তা খপ করে ধরে ফেলল, তারপর হাতের মধ্যে সাবান ঘষতে শুরু করলো। রোশনি, আরে পাগল হয়ে গেলেন নাকি, কি করছেন এসব? ইয়াস কিছু না বলে ওর কাজ করেই যাচ্ছে। ইয়াস এতটাই জোরে ঘষছে যে রোশনির মনে হচ্ছে যেন ওর হাতের চামড়াগুলো কেউ টেনে তুলে ফেলছে। রোশনি, কি করছেন এসব, ছাড়ুন আমার হাত। রোশনির কথায় পাত্তা না দিয়ে ইয়াস ওর হাত দুটো নিয়ে ওই বালতিতে থাকা গরম পানিতে চবিয়ে দিল। এবার রোশনি চিৎকার না করে পারল না, ও প্রায় কেঁদেই দিয়েছে। অনেক আকুতি মিনতি করছে ইয়াসের কাছে যেন ওকে ছেড়ে দেয়, কিন্তু ইয়াসের ছাড়ার কোনো নামই নেই। ওকে দেখে মনে হচ্ছে যেন রোশনির কথা ওর কানেই যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর পানির রুম টেম্পারেচার চলে আসায় ইয়াস রোশনিকে ছেড়ে দেয়। আর এখানে রোশনি গরম পানির তাপমাত্রা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে। ইয়াস রোশনিকে কোলে তুলে নিয়ে বেডের দিকে পা বাড়ালো, তারপর ওকে শুয়ে দিয়ে নিজে ওর পাশে এক হাতের ওপর মাথা রেখে শুয়ে রইল। এরপর রোশনির চোখে কোনো কোণের পানি নিজের হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দিল। ইয়াস, কেন এমন কাজ করো বলো, যার জন্য তোমাকে কষ্ট দিতে হয়? রোশনি পিটপিট করে চোখ খুলে দেখে ইয়াস এখনও ওভাবেই বসে আছে মাথায় হাত দিয়ে, কিন্তু চোখগুলো ফোলা, যেন খুব কেঁদেছে। রোশনি, স্যার কি কেঁদেছে, কিন্তু কেন? আর কাঁদলে কাঁদুক, রাক্ষস একটা আমার হাতটার কি অবস্থাটাই না করেছে। ওর হাতটা এখন দেখতে কেমন হবে না ভেবে আরও কাঁদো কাঁদো হয়ে পড়ল রোশনি। ও একটা সিরিয়ালে দেখেছিল একটা মেয়ের হাতে গরম পানি পড়ে যায়, যার ফলে হাতটা দেখতে খুব ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। একটু একটু করে হাতটা সামলে আনলো, তারপর চোখটা আস্তে আস্তে খুলে দেখলো তার হাতটা। কিছুই হয়নি, একটু পড়েও নি, শুধু একটু লাল হয়ে আছে, যা হয়তো পানি ঢাললেই ঠিক হয়ে যাবে। অবাক লাগলেও সাথে খুব খুশিও লাগছে যে হাতটা একদম ঠিক আছে। রোশনি হাতটা ঘুরিয়ে দেখছিল, তখনই ওর চোখ যায় পাশে থাকা ইয়াসের দিকে। ইয়াস ওর দুই হাত মাথার নিচে রেখে রোশনিকে দেখছে। রোশনি কিছু জিজ্ঞেস করতে চেয়েও পারছে না,
এটা বুঝতে পেরে ইয়াস নিজেই রোশনির কাছে এসে বলল, হাটটা পড়েনি কেন তাই ভাবছ তো? রোশনি মাথা নিচু করে সম্মতি দিল। ইয়াস এবার জোরে জোরে হেসে দিল। ইয়াসের হঠাৎ এমন হাসি দেখে রোশনি অবাক হয়ে ওর দিকে তাকালো। ইয়াস ওর হাসি কোনো মতে থামিয়ে বলল, দেখো তুমি যতটা রিয়্যাক্ট করেছো পানি ততটা গরম ছিল না। হ্যাঁ একটু গরম ছিল, কিন্তু তা তোমার জন্য সহনীয়। রোশনি, তাহলে এত কষ্ট হলো কেন আমার? ইয়াস, লেট মি গিভ ইউ আ এক্সাম্পল। দেখো যখন কারো হাত অ্যাক্সিডেন্টলি কেটে যায় তখন সে কিন্তু ব্যথা অনুভব করে না, যখন সেটা জানার বা বুঝার পর করে। সো তোমার ব্যাপারও তেমনটাই ঘটেছে। পানি ততটা গরম না হলেও পানিটা যে গরম সেটা ভেবেই তোমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। রোশনি, ওকে সব বুঝলাম। তাহলে এবার বলেন আপনি আমার সাথে অমনটা করলেনি বা কেন? রোশনি, আমার বউর গায়ে অন্য একজন স্পর্শ করবে আর সেটাকে আমি ওভাবেই থাকতে দেবো নাকি? রোশনি এবার বুঝল ইয়াস এমনটা কেন করেছে। রোশনি, ইয়াস এমন এক্সপ্রেশন দেওয়ার কিছুই নেই। ইয়াস আহমেদ যখন নিজের টিস্যু পেপার অন্য কাউকে ইউজ করতে দেয় না, সেখানে তুমি আমার বউ বলে ইয়াস সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। রোশনি এখনও হাঁ করে তাকিয়ে আছে। তখনই গেট নক করার আওয়াজে রোশনির ধ্যান ভাঙল ও গিয়ে গেটটা খুলল। গেট খুলে দেখলো অনিমা বেগম দাঁড়িয়ে আছেন। রোশনি তাকে সালাম করে নিল। অনিমা, শুনো, বিয়েটা যেভাবেই হোক হয়েছে, তাই তুমি আমাদের বাড়ির বউ সেটা আমরা অস্বীকার করতে পারবো না। যাক মেইন পয়েন্টে আসি, নিচে আমাদের কিছু রিলেটিভস এসেছে তোমাকে দেখতে, সো রেডি হয়ে নিচে চলে এসো। রোশনি মাথা নাড়িয়ে সম্মতি দিল। আর অনিমা বেগম, আর শোনো, আমাদের ফ্যামিলির নাইটিস ওর ওই বিয়ের প্রথম দিন বউয়ের শাশুড়ি পরার নিয়ম ফলো করে না, সো ইউ ক্যান ওয়্যার হোয়াট এভার ইউ ওয়ান্ট বলে অনিমা বেগম চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে ইয়াস এসে তাকে আটকে দিল। অনিমা বেগম দাঁড়িয়ে গেলেন। আমার ওপর এখনও রেগে আছো মম? অনিমা যদি এই যাত্রার সাথে রাগ করে না, আজ আমি তোমার কাছে জেসে হয়ে গেলাম, নিচে সবাই ওয়েট করছে, সো আমি আসছি। অনিমা বেগম গেট পর্যন্ত পৌঁছানোর আগেই ইয়াস গিয়ে তার সামনে ইনোসেন্ট ফেস করে দাঁড়িয়ে গেল। ইয়াস, প্লিজ সরি। এমন প্রায় 100 বারের ওপর ইয়াস সরি বলো ননস্টপ। এবার অনিমা বেগম ইয়াসের এমন কাণ্ডে হেসেই দিল। হয়েছে, এবার সর। ইয়াস গিয়ে তাকে জড়িয়ে ধরল। ইয়াস, আগে বলো তুমি আমার ওপর আর রেগে নেই? অনিমা বেগম ইয়াসের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা কি কখনো নিজের বাচ্চার থেকে বেশিক্ষণ রেগে থাকতে পারে? ইয়াস আর ওর মাকে দেখে রোশনির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর খুব কষ্ট হচ্ছে, আজ ওর মা বেঁচে থাকলে ওকেও এভাবে ভালোবাসত। অনিমা বেগম বুঝতে পারলো রোশনি মন খারাপ করেছে, তাই ও গিয়ে রোশনিকে টেনে সামনে নিয়ে আসলো। তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ বুঝি? নিশ্চয়ই নিজের মাকে মিস করছো, তাই না? একটা কাজ করো, তোমার মাকে কল দিয়ে কথা বলে নাও। রোশনি তার ছেলের একটা হাসি দিয়ে বলল, কাকে কল করবো আন্টি, আমার যে মাই নেই, ছোটো থাকতেই কার অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যান। অনিমা, সরি মা, আমি জানতাম না। রোশনি, ইটস ওকে আন্টি। অনিমা, আন্টি আন্টি কী বলছো, আজ থেকে আমাকে মা বলে ডাকবে। রোশনি তাকে জড়িয়ে ধরে সম্মতি দিল। রোশনি, মা। ইয়াস, জানো তো এখন না আমার খুব আফসোস হচ্ছে, কেন যে বিয়েটা করতে গেলাম, তোমার আরেকজন ভাগিদার হয়ে গেল। অনিমা বেগম হেসে ইয়াসের কান টেনে দিলেন। ও মেয়েটাই এমন, খুব সহজেই সবার মন জিতে নেয়। ইয়াস, শুধু মন নয়, সব ব্যাপারেই জিতে যায়। কয়েকবার তো আমাকেও টেক্কা দিয়েছিল, জিতেও গিয়েছিল। অনিমা বেগম, তাই নাকি? ইয়াস, কিন্তু অবশ্যই শেষে বিজয়টা আমিই লাভ করি, তাই না মিস রোশনি ইনায়াত খান? বাঁকা হেসে বলল। রোশনি বুঝতে পারলো ইয়াস কী মিন করেছে ওর কথার লাস্ট লাইন দিয়ে।